এবার নিত্যপণ্য পেঁয়াজের ঝাঁজে টালমাটাল দেশ ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর থেকে খুচরা বাজারে পণ্যটি কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো টাকা পর্যন্ত যা পাইকারি বাজার থেকে প্রায় চল্লিশ টাকা বেশি এতে নাবিশ্বাস অবস্থা সাধারণ মানুষের যদিও বাণিজ্য সচিব ডক্টর মোহাম্মদ জাফরউদ্দিনের দাবি পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে এদিকে বাজার নিয়ন্ত্রণে রাজধানীর পঁয়ত্রিশটি পয়েন্টে পঁয়তাল্লিশ টাকা দরেও পেঁয়াজ বিক্রি করছে টিসিবি রোকন উদ্দিনের ডেস্ক রিপোর্ট আমাদের স্বামীর কথা আমার আছে পাঁচশো টাকা তো ফেরেজের দাম একশো একশো বিশ টাকা বুঝেননি তো সারের দাম বাড়তি ফেরেজের দাম বাড়তি মাসের মাঝামাঝির সময়ে পেঁয়াজের রপ্তানি মূল্য তিনগুণ বাড়াই ভারত এরপর দাম বাড়াতে দেরি করেনি বাংলাদেশের ব্যবসায়ীরাও দেশে যখন বাড়তি পেঁয়াজের দাম নিয়ে চলছে নানা গুঞ্জন এমন মুহূর্তে রোববার পণ্যটি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত রপ্তানি নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পরই আবারও খুচরা বাজারে কেজিতে ত্রিশ টাকা বেড়ে গেল পণ্যটির দাম রাজধানীর বিভিন্ন এলাকায় দেশি এবং আমদানি করা পেঁয়াজ বিক্রি করতে দেখা যায় একশো টাকা পর্যন্ত তবে পাইকারি বাজারের সাথে দামের বিস্তর ফারাক রয়েছে সবশেষ তথ্যানুযায়ী বাজারে পাইকারি মূল্য ছিল সাতাত্তর থেকে বিরাশি টাকা বাজার নিয়ন্ত্রণে পরিধি বাড়িয়ে রাজধানীর পঁয়ত্রিশটি পয়েন্টে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি একজন নিতে পারবেন সর্বোচ্চ দু কেজি করে রাজধানীর মতো পরিস্থিতি দেশেই চড়া দামের কারণে বিপাকে পড়ছেন ক্রেতারা আমরা বিশ মিনিট দুধ ঠিক আছে গতকাল ছিল যে পিস পঞ্চাশ টাকা আজকে এই ফিজে কত এক টাকা আনিয়েছে দোকানদার সঙ্গে সবাই ফিজ আছে ওটা বলছে একশো বিশ টাকা পঁচিশ টাকা কেজি এখন কীভাবে রিক্সালে টেক্সালে ফিজ খাবে কীভাবে আমরা ফিজ কানবো পিঁয়াজ কিনতে যাই আর পিঁয়াজ খালি ন দে ফিরি চলে এসেছি তো পিঁয়াজ পিঁয়াজ দাম বেশি হাত দেয় দোকানদারের হাতে একশো টিয়ার দর কেজি তো একশো একশো বিশ টিয়া কেউ কয় একশো দশ টিয়া তাহলে আমরা খুঁজে যাই বাজি আর খুঁজি মাগি খাই তো আনা কিছু আছে আনা দুটি আছে দাম দিই পিএস আর কারণে সমস্যার কথা বলছেন ব্যবসায়ীরাও পিঁয়াজের রেট তো আগেই পনেরো টাকা থেকে শুরু করে এখন শেষ পর্যন্ত একশো বিশ টাকা একশো দশ টাকাভাবেই বিক্রি হচ্ছে আমাদের মূলত ফাইকারি বাজারটাই দেখতে হবে ফাইকারি বাজারের উপর আমরা খুচরো ব্যবসায়ী নির্ভরশীল ইন্ডিয়া তো ফিয়াজ বন্ধ আজকে দুই দিন ধরে বন্ধ ফিয়াজ বন্ধ বডার বন্ধ বন্ধ করার কারণে একশো এখন আমাদের একশো পাঁচ আমাদের কিনা আরত থেকে কেনা একশো দশ টাকা আমরা বিক্রি বিক্রি বাণিজ্য সচিব বলছেন বাজার নিয়ন্ত্রণে অন্যান্য দেশ থেকে আমদানি করা হচ্ছে পেঁয়াজ দাবি করেন দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে পণ্যটির এদিকে রপ্তানি বন্ধের পর ভারতের পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম শীঘ্রই খুচরা বাজারেও দাম কমবে বলে মনে করছেন সেখানকার ব্যবসায়ীরা গেল এক মাসে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে পঞ্চাশ টাকার বেশি রকনুদ্দিন